নমস্কার বন্ধুরা এনলাইটেন্ডে তোমাদের স্বাগত আজ আমরা ইন্ডিয়ান হিস্ট্রির ওপর একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি টার্গেট হলো এনশিয়েন্ট মিডিয়াভেল এবং মডার্ন ইন্ডিয়া একদম নাইনটিন ফোরটি সেভেন অব্দি কিছু ক্লাস বানানো এবং প্রত্যেকটা ক্লাসে তিরিশটা করে এমসিকিউ রাখা তিরিশটা করে এমসিকিউর সাথে থাকছে সেই এমসিকিউ এর ভিত্তিতে যে অপশানগুলো আছে তার ভিত্তিতে কিছু অ্যানালাইসিস আশা করবো সিরিজটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে নাহলে ভিডিও সেই ফ্লেভারটা ঠিক আসবে না বা টোটাল ক্লাসের যে ফ্লেভার পাবে না। যদি ভিডিওটা ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো বা অ্যান্ড এটার আউটপুট পাওয়া যায় ভিডিওটা পারলে একবারে বেশি একবার রিভাইস করে দেখে নিও সেক্ষেত্রে স্পিডটা বাড়িয়ে নিতে তো আজকে আমাদের শুরু করছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দিয়ে সাথে তিরিশটা এমসিকিউ কিউ এবং তার কিছু অ্যানালাইসিস Question number one Indus Valley Civilization is also known as Harappan culture because A. The site of Harappa is six times larger than Mohenjo-daro site. B the Indus Valley civilization is considered the elementary or initial stage of Vedic culture. And Harappa is believed to be the same as Harappa mentioned in the Vedas. C, Harappa was the first site to be excavated in the Indus Valley.

শহরের কথা বলা হয়েছে বা সিভিলাইজেশনের কথা বলা হয়েছে সেটা নাম হচ্ছে হারুপ্রিয়া তো সেই জন্যেই এটা এই অপশানটা দেওয়া হয়েছে বাট অ্যাজ এ অ্যান্সার হিসাবে বা ইন্ডাস ভ্যালিকে যে আমরা হরপ্পা কেন বলি হরপ্পা সিভিলাইজেশন কেন বলি তার অ্যান্সার এইটাই কারণ হরপ্পা প্রথম ডিসকভার করা হয়েছে অপশান টু কোয়েশ্চেন টু দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফ্লোরি ফ্লোরিশিং ডিউরিং যে তিনটি অপশান আছে অ্যান্সার হবে অপশান সি ফ্লোরিশিং ডিউরিং অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে ম্যাচিওর ফেজ ম্যাচিওর ফেজ হবে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টু সেভেন্টিন ফিফটিন কারণ টোয়েন্টি ফাইভ এখানে বেস্ট বেস ইয়ার হিসাবে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড থেকে বা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স হান্ড্রেড এই দুটোকে বেস ইয়ার হিসাবে নিয়ে রাখবে কারণ অনেক ক্ষেত্রে অনেক এক্সামে হয়তো দেখা গেলো টোয়েন্টি সিক্স হান্ড্রেড থাকি থেকে গেল সেক্ষেত্রে অ্যান্সার সেই টোয়েন্টি সিক্স থেকে শুরু হবে টোয়েন্টি থেকে এটা সেভেন্টিন ফিফটি বা এটা নাইনটিনও থাকতে পারে বা 18 থাকতে পারে এই ডিউরেশনটা হচ্ছে এর ম্যাচিওর ফেজ সো এটাই হলো ফিগারের মধ্যে এখানে আছে টোয়েন্টি ফাইভ টু সেভেনটিন তাই অ্যান্সার এখানে এটাই তারপরের যে ফেজ আছে ফিফটিন টু ফাইভ বিসি এটা তো নয় কারণ মোটামুটি থার্টিন টু ফিফটিন এটার লেট বা ডিক্লাইন ফেজ ছিল এখানে যে এই ইমেজটা আছে হামবুল হাম্বুল অ্যাকচুয়ালি এইটিন ফিফটি থ্রিতে আলেকজান্ডার কানিংহাম রিয়েলে কোনো একটা কাজের কিছু করতে গিয়ে এই হাম্বুল এই সিলটা পেয়েছিল বাট উনি ব্যাপারটা তখন আবার সিরিয়াসলি নেননি বা ইগনোর করে গেছিলেন কোনো কারণে বাট প্রথম পাওয়া সিল যিনি যেটা যে প্রথম সিল ডিসকভার হয়েছিল সেটা ছিল এই সিলটা হামবুলের সিল অ্যান্ড এটা ডিসকভার করেছিলেন আলেকজান্ডার কানিংহাম এইটিন ফিফটি থ্রিতে পরবর্তীকালে উনি আরও এক্সাবিশনের কাজ শুরু করেন 1870 নাগাদ 70 নাগাদ বাট তার আগে প্রথম পাওয়ার শিল এটা কোশ্চেন থ্রি দ্য মেইন চ্যানেল অফ আর নলেজ অ্যাবাউট দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর ইনস্ক্রিপশন কয়েন্স পাম আর ব্রিজ লিভ ম্যানস্ক্রিপ্ট আর্কিওলজিক্যাল এক্সাবিশন অ্যান্সার ডি আর্কিওলজিক্যাল সরি অপশন ডি আর্কিওলজিক্যাল এক্সাবিশন অ্যাকচুয়ালি সেই সময় কিন্তু ইনস্ক্রিপশন বা যাই বলি লেখার ফর্মেটে একটা প্যাটার্ন ছিল সিল বা বিভিন্ন জায়গাতে আমরা যে সিম্বল পাই যেটাকে আমরা বলি যে রাইটিং প্যাটার্নটাকে আমরা বলি পিকটোগ্রাফিক ফর্মেট মানে পিকচারের মাধ্যমে বলা হচ্ছে বা কিছু সিম্বলের মাধ্যমে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওইগুলো ছিল কিন্তু সেটা আমরা এখনও ঠিকমতো এনক্রিপ্টেড করতে পারিনি ওইটা অরিজিনাল যে কী মানে বা কী বলতে চাইছে ওই সিলগুলো ওখানকার কী মিনিং সেইটা আমরা উদ্ধার করতে পারি নি তাই এমন এটা বলতে পারি না যে ওই সময় কোনো ইনস্ক্রিপশন ছিল না বা কোনো রাইটিং কিছুই ছিল না ছিল বাট সেটা আমরা এখন উদ্ধার করতে পারি সো আমাদের কাছে একটাই ভরসা বা একটাই সোর্স সেটা হলো আর্কিওলজিক্যাল এক্সাবিশন যে যে সিলগুলো আমরা পেয়েছি যে ধরনের টেরাকটা মডেল যে ধরনের ফিগার আমরা পেয়েছি সেখান থেকে আমরা একটা গেস করতে পারি ব্যাপারটা এরকম ছিল ওখানকার সোসাইটি এরকম ছিল ফর্মেশন এরকম ছিল ওখানকার টাউন ফরমেশন যে এক্সাবিশনগুলো হয়েছে আর্কিওলজিক্যাল এক্সাবিশান সেখান থেকে আমরা দেখতে পাই টাউন ফরমেশন কীরকম ছিল কোথায় ড্রেনেজ সিস্টেম কীরকম ছিল সো এখানে এই জন্য অ্যান্সার আর্কিওলজিক্যাল এক্সাবিশন ইনস্ক্রিপশন ছিল বাট আমরা সেটা উদ্ধার করতে পারিনি কয়েন কয়েনের গল্প তো অনেক পরে আসে কারণ ওই সময় যে বিনি দেওয়ানো বিজনেসটা ছিল ট্রেডিংটা সেটা মেনলি ছিল বার্টার বা বিনিময় প্রথার উপর পাম আমার ব্রিজ ক্লিপ ম্যানস্ক্রিপ্ট এই যে ম্যানস্ক্রিপ্ট ব্যাপারটা যদি আসে প্যাপাইরাসের কথা প্যাপাইরাস তো সেই ইজিপ্টের গল্প সো এটা পুরোপুরি বাদ গেল কোয়েশন ফোর দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার ইন নাইনটিন জিরো টু নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি টু নাইনটিন থার্টি আছে যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন দয়ারাম সাহানি দয়ারাম সাহানি পর যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন কারণ পরবর্তীকালে ব্রিটিশ সরকার থেকে ওনাকে রায় বাহাদুর টাইটেল দেওয়া হয় তো ওনার এখন নাম রায় বাহাদুর দয়ারাম সাহানি কোশ্চেন ফাইভ ইউজ অফ প্লাউ হ্যাজ বিন এভিডেন্স অ্যাট কালিবাঙ্গান লোথাল হরপ্পা বনওয়ালি অ্যান্সার কালিবাঙ্গান এখানে এখানে বাকি অপশনগুলো যদি আমরা বলি লোথাল লোথাল পপুলারাইজড হয়েছে ডক ইয়ার্ডের জন্য সবথেকে বেশি যেটা যে কারণটা এছাড়া কিছু কারণ আছে যেটা পরে আমরা আসছি ডক ইয়ার্ড সব থেকে বেশি ফেমাস হরপ্পা সেটা তো ফার্স্ট আবিষ্কৃত শহর আর বানবালি বানবালিতে হাই হাই ইয়েল্ডিং বা অনেক প্রচুর পরিমাণে বার্লি পাওয়া গেছে কোয়েশ্চেন সিক্স দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আইভিসি ওয়াশ টাউন প্ল্যানিং ড্রেনেজ সিস্টেম ওয়েল লেড রো ওয়েল লেড আউট রোড অ্যান্ড পোকা হাউস পোকা হাউস মিন্স পাকাবাড়ি অ্যান্ড এখানে অ্যান্সার হবে টাউন সরি ড্রেনেজ সিস্টেম আমরা এখানে কিছু ছবি দেখতে পারবো যে ড্রেনেজ সিস্টেম কীরকম ছিল মানে এখন মডার্ন টাইমে আমরা যে ড্রেনেজ সিস্টেম ইউজ করি এক্স্যাক্টলি সেই রকম একটা পাইপ আছে পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে এবার এখানে বড়ো ড্রেন এই বড়ো ড্রেনগুলো আবার কভার করা থাকতো যাতে কারণ যখন মানে আমরা শহরে যারা হাই ড্রেনে দেখতে পাই ড্রেনের ওপরে কভার করা থাকে তা সেই রকম সিস্টেম মানে আজ থেকে চার হাজার বছর আগে মানুষজন এই সিস্টেম ইউজ করতো ইভেন আমাদের ড্রেনের সিস্টেম যে কতটা এফেক্টিভ সেটা বর্ষাকাল আসলে আমরা বুঝতে পারি সেই গল্প তো আলাদাই সো সিগনিফিক্যান্স এই যেগুলো আছে এদের মধ্যে সবথেকে সিগনিফিকেন্স সব থেকে যে জন্য ওরা পপুলাইড রাইস ছিল সেটা ছিল আমাদের ড্রেনেজ সিস্টেম কোয়েশেন সেভেন হুইচ অফ দ্য ফলোয়িং হারাপ্পান সাইট হ্যাট এ ডক হারাপ্পা মহেঞ্জোদারো লোথাল আলমগীরপুর অ্যান্সার লোথাল এছাড়া আরও কিছু সাইট ছিল যেমন সুজেন শুকুর ড্রা এগুলো সি সাইড ছিল বাট অপশন যখন আসবে সেখানে লোথালটাই থাকবে সব থেকে ফেমাস ডক ইয়ার হিসাবে হরপ্পা ফার্স্ট সাইট মহেঞ্জোদারো যেখানে গ্রেট গ্যানারি গেট বাস পায় আলমগীরপুর আলমগীরপুর হচ্ছে সবথেকে ইস্টার্ন মোড ইউপিতে অবস্থিত এবং সব থেকে পূর্ব দিকে অবস্থিত হারপান সাইট কোয়েশ্চেন এইট রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হারাপা উইথ হারপান সাইট অফ কালীবাঙ্গান হারাপ্পা রোপার লোথাল অ্যান্সার হবে লোথাল লোথালের সাথে আরেকটা জায়গা এখানে আছে সেটা হচ্ছে রাংপুর লোথাল এবং রাংপুর এই দুটো জায়গাতেই একমাত্র রাইসের এভিডেন্স পাওয়া গিয়েছিল কালীবাঙ্গান ব্ল্যাক বেঙ্গল নামে পরিচিত হারাপ্পা প্রথম সাইট রোপার রোপার একটা সিগনিফিক্যান্স পয়েন্ট হচ্ছে বারেড উইথ এখানে একটা একে পাওয়া গেছিলো স্কেলিটন পাওয়া গেছিলো স্কেলিটানকে পাওয়া গেছিলো তার পাশে তার একটা ডগের স্কেলিটনও পাওয়া গেছিলো মনে একজন ব্যক্তিকে তার কুকুরের সাথেই সেখানে বারেড করা হয়েছিল অ্যান্ড লোথাল লোথাল ডকে তার সাথে ইম্পর্টেন্ট পট বুড়িয়াল পট বুড়িয়াল বিভিন্ন রকম বুড়িয়াল সিস্টেম ছিল পট বুড়িয়াল পট বুড়িয়াল এরকম একটা যে যেখানে দাহ করা হতো দাহ করার পর আমরা যে যে ছাইটা হয় ছাইটাকে একটা পটের মধ্যে ভরে সেটাকে বাড়ির মানে সেটাকে চাপ মাটি চাপা দেওয়া ইভেন আমরা যারা করি অনেক ক্ষেত্রে যারা পটের মধ্যে ভরে অস্থির যেটাকে হয় পটের মধ্যে ভরে যারা গঙ্গায় বিসর্জন দিই বাট এক্ষেত্রে কী করতো পটের মধ্যে অস্থিরাকে ভরে সেটা মাটি চাপা দিত বা বাড়ির করে দিত আর অনেক ক্ষেত্রে যে ডেড বডি হতো ডেড বডির চারপাশে একটা কফিন টাইপ আমরা যেমন কফিন ইউজ করা হয় সেরকম একটা এরকম স্ট্রাকচার বানানো হতো যাতে আশেপাশে যখন মাটিটা চাপা দেওয়া হবে সেটা যেন ডেড বডির ওপর না পড়ে সো এরকম স্ট্রাকচারও ছিল তার সাথে ছিল পট বরিয়াল পট বড়িয়ালকে তারা পড়তো তো তারপর তার উপর মাটি চাপা দেওয়া হতো এটা ছিল পট লোথালে লোসালে পাওয়া গেছে নাইন দ্য ইন্ডাস ভ্যালি পিপল নিউ দ্য ইউজ অফ গোল্ড সিলভার কপার ব্রোঞ্জ বাট নট আয়রন কপার আয়রন গোল্ড বাট নট ব্রোঞ্জ সিলভার লেড আয়রন বাট নট গোল্ড গোল্ড টিন ব্রোঞ্জ বাট নট কপার অপশন এ চেনার উপায় একটাই নট আয়রন কারণ যেহেতু ইন্ডাস ভ্যালিতে আয়রন ইউজটা হয়নি মেটেলার্জি চরম সময়ে গেছিলো কপারের ইউজ চরমভাবে হতো বাট এখানে কোনো আয়রনের এভিডেন্স পাওয়া যায়নি তো অবভিয়াসলি সেই জন্য অপশানে অ্যান্ড এই ছিল সেখানকার কিছু জুয়েলারি যেটা আজকালকার অনেকে দেখা যায় এই মডেল বাই পড়তে যেটা ফ্যাশনের মধ্যে কোয়েশ্চেন টেন অ্যাট হুইচ হারপান সাইট দ্য ট্রেস অফ হর্স বিন ফাউন্ড কালিবাঙ্গান লোথাল সুটকোডা অ্যান্ড সুটকাজেন্ডা অ্যান্সার শুকরড্রা এখানে দুটো জিনিস বলে রাখা শুকরড্রাতে হর্স বোন পাওয়া গেছিলো তো একটা ঘোড়ার অস্থি পাওয়া গেছিলো অ্যান্ড লোথালে একটা টেরাকোটা মডেল পাওয়া গেছিলো টেরাকোটা মডেল অফ হর্স সো এই দুটো পয়েন্ট একটু আলাদা করে রাখাটাই বেটার লোথালে আমরা একটা টেরাকোটার মডেল হর্স পেয়েছি অ্যান্ড হর্স বোন যেটা এক হর্সের একটা একরকম প্রমাণ দেয় সেটা হচ্ছে সুট শুটকরাতে শুটকররা যেটা পাকিস্তান ওই সাইডে সম্ভবত অবস্থিত

কালীবাঙ্গান এইটা আরও বেশ কয়েকটা সাইট যেমন রংপুর বা বানওয়ালি এই রকম জায়গাতেও পাওয়া গেছে যে রাবল ফেজের এভিডেন্স বাট কালীবাঙ্গানটা ডিফারেন্স এই জন্যেই কালিবাগান যখন দুটো লেয়ারে যখন এর খনন কার্য হয়েছিল আপার লেয়ারকে পাওয়া গেছে যে আপার লেয়ার আপার লেয়ার দেখা যাচ্ছে ম্যাচিওর ফেজ এই যে লোয়ার লেয়ার সেখানে আছে পি হরপান ফেজ তো এই যে ট্রানজিশনটা একই লেয়ার খোদা জাস্ট লেয়ারের ওপর ডিপেন্ড করে যে ট্রানজিশনটা সেটা একমাত্র কালীবাঙ্গান পাওয়া গেছিল তো সেই জন্য এখানে অপশন একমাত্র কালীবাঙ্গান দ্য ফেমাস ফিগার অফ ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সবিশন অফ হারাপ্পা ওয়াজ মেড অফ টেরাকোটা সিয়াটাইট ব্রোঞ্জ অ্যান্ড রেড লাইমস্টোন অ্যান্সার ব্রোঞ্জ সো থেকে এখান থেকে আমরা বুঝতে পারি যে মেটেলার্জিতে ওরা কতটা ডেভেলপ ছিল যে ব্রোঞ্জ ড্যান্সিং গার্ডের যে ইয়েটা ছিল স্ট্রাকচারটা ছিল সো এরকম ওটা টোটাল স্ট্রাকচারটা ছিল ব্রোঞ্জের এর বাঁ হাতে দেখতে পারবো পুরো হাতটা বেঙ্গাল কভার বিটস জুয়েলারি তা গলা বাইরে ছিল বিটসের জুয়েলারি মানে পুঁতির এক ধরনের জুয়েলারি রাইট হ্যান্ডে ছিল রেস্ট অ্যান্ড হিপ মানে তার রাইট হ্যান্ড ছিল কোমরে হাত দেওয়া অবস্থায় তো এটা ছিল অরিজিনাল স্ট্রাকচার তার ড্যান্সিং কার্লের

গ্রেট পাত বড় স্নানাগার ও মহেন্দ্র পাওয়া গেছে বাট একটা গ্রেনারি যেখানে ছটা গ্র্যানারির পরপর আছে সিক্স গ্র্যানারি সেই কনসেপ্টটা পাওয়া গেছে হরপ্পাতে তো এখানে যদি কোশ্চেন থাকে তো গ্রেট গ্যানারি বদলে সিক্স গ্রেনারিস সেই অ্যান্সার হতো হরপ্পা যেটা এখানে দেখা যাচ্ছে এর স্ট্রাকচার পাওয়া গেছে হরপ্পাতে অ্যান্ড এইটা হচ্ছে একটা ইম্যাজিনারি স্ট্রাকচার যে গ্রানারি যেটা ছিল সর্ষাগার যেটা বানানো হতো সেটা হয়তো এরকম দেখতে ছিল দ্য ট্রেস অফ হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নট বিন ফাউন্ড ইন দ্য ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন কারণ সুগার কেনের কোনো এভিডেন্স পাওয়া যায় না যে বা সর্ষের এভিডেন্স আমরা পেয়েছি চানু দারোতে চানু দারোতে আমরা এই মাস্টার্ডের এভিডেন্সটা পেয়েছি বারেলি সরি বারেলিটা বলে রাখি বারেলি তো আমরা হারিয়ানাতে বা হারিয়ানাতে হারিয়ানা সাইড যেটা আছে যেটা हरियाणा सैडर सैट बनवाली सेफ्टीन ए स्टोन कार्ट वाटर रिजार्भार हेज बीन फाउंड एट शुकड्रा कलिबांगान धोलाबीरा हड़प्पा एनसार धोलाबीरा तरह क्वेश्चन हुईच अफ द इंडस फॉलोईंग इंदस व्यलि सीविलइेशन द एविडेंस अफ स्टेडियम महेंजेदारांगान धोलाबीरा हड़प्पा এখানেও অ্যান্সার সেই ধোলাবিরাস ও ধোলাবিরাস বেশ ইম্পর্ট্যান্ট সাইট কারণ এখানে গ্রেট ওয়াটার রিজার্ভার পাওয়া যাচ্ছে যা স্ট্রাকচারটা এরকম পাঁচ দিন নদী বয়ে যাচ্ছে সেখান থেকে একটা পার্ট করে আনে একটা বড়ো রিজার্ভারের মধ্যে জলটাকে রেখে দেওয়া হচ্ছে স্টেডিয়াম মানে যত হয় সেটা কোনো রকম খেলার জন্য বা কোনো রকম কম্পিটিশানমূলক কিছু অনুষ্ঠান করার জন্য করা হতো এর যে স্ট্রাকচারটা আছে দেখা যাচ্ছে এখানে একটা গ্যালারির মতো আজ সিস্টেম পড়া আছে এখানে আর ধোলাবিড়ার আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ধোলাবিড়ার যে বাইরের দেওয়ালটা ওয়ালটা ওয়ালটা স্টোন দিয়ে অনেক ক্ষেত্রে হাড়প্পান সাইটের যে ওয়ালগুলো ওয়ালগুলো ইকে দিয়ে ব্রিক দিয়ে যেটা মাটি পুরানো ইঁচ দিয়ে বানানো বাট ধোলা স্টো ওয়াল কিন্তু স্টোন দিয়ে বানানো সেভেন ইন দ্য গ্রেট বাথ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন হাড়পা লোথাল মহেঞ্জোদারো অ্যান্ড রোপার অ্যান্সার মহেঞ্জোদারো এইটিন দ্য রিমেন্স অফ এনিমেল হ্যাভ বিন ডিসকভার্ড ইন দ্য ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন sorry সরি not নট বিন ডিসকভার্ড ইন valley civilization লায়ন হর্স কাউ elephant অ্যান্সার লায়ন কারণ এটা আমরা পাই বিভিন্ন রকম সিল থেকে কোনো সিলে আমরা লায়নের কোনো এভিডেন্স পাইনি এই যে ছবিটা আছে যে পশুপথির যে ছবিটা আছে এখানে আমরা কিছু এনিমেল দেখতে পাই টাইগার এলিফেন্ট সরি টাইগার এলিফেন্ট এটা রাইনো অ্যান্ড এটা ভুল নিচে কিছু ডিআরের এভিডেন্সও পাই আমরা নিচে কিছু ডিআরের এভিডেন্স পাই পশুপতি বা শিবের বা পোটু শিবা যাকে বলে বাট এখানে আমরা কোথাও কোনো রকম শিল বা সিম্বল পাইনি তো সেই জন্যই এটাকে দাঁড়ায় লায়ন নেই বাকি আদার সব পাওয়া গেছে কাওয়ের এভিডেন্সটা আমরা পেয়েছি বিভিন্ন যে বিভিন্ন যে এগুলো আছে ওই টেরাগোটা মডেল সেখানে আমরা কাউয়ের ইয়ে পেয়েছি এভিডেন্স পেয়েছি ইভেন সিলেও পেয়েছি নাইন কালিবাঙ্গান ইজ লোকেটেড এট গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ পাঞ্জাব এখানে হচ্ছে রাজস্থানের তীরে টোয়েন্টি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ স্প্রেড ওভার পাঞ্জাব সিন্ধ বালুচিস্তান আফগানিস্তান অ্যালং ইন্দাস রিভার পাঞ্জাব সিন্ধ বিহার রাজস্থান গুজরাট সিন্ধ পাঞ্জাব জম্মু অ্যান্ড কাশ্মীর ইউপি রাজস্থান গুজরাট অ্যালং ইন্দাস রিভার মানে Indus Valley Civilization আমরা বললেও শুধুমাত্র এমন যে সিন্ধু নদী তীরেই শুধুমাত্র গড়ে উঠেছিলো যেটা যথেষ্ট বিস্তার করেছিল অ্যান্ড স্ট্রাকচার যদি আমরা এইভাবে ধরি একদম নর্থ ইস্টে যেটা ছিল আলমগীরপুর যেটা ইউপিতে একদম টপ যেটা জম্মু কাশ্মীরে যেটা মান্ডা অ্যান্ড এদিকে একদম পশ্চিম যেটা ছিল সেটা শুকর বা সুটকা সরি সুটকা জেন্ডার নর্থ শুকর সুটকা জেন্ডার ছিল একদম ওয়েস্টার্ন যেটা ছিল বালুচিস্তান পাকিস্তান ওই সাইডে আরও অ্যান্ড একদম সাউথে যেটা সেটা হলো মহারাষ্ট্র অবস্থিত দায়মাবাদ তো এইটা হলো মেন স্ট্রাকচার একদম সাউথে মহারাষ্ট্র একদম ইস্টে ইউপি একদম টপে নর্থে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড এই সাইডে সুটকা জেন্ডার হচ্ছে একদম ওয়েস্টার্ন মোস্ট সাইট সো এই জন্য অ্যান্সার অপশান ডি উৎকাজানটা সম্ভবত সিন্ধ প্রভিন্সে পড়ছে সম্ভবত এটা একবার চেক করতে হবে কারণ এটা পাকিস্তানের এরিয়াতে পড়ছে টোয়েন্টি ওয়ান হুইচ ইজ দ্য বিগেস্ট হারাপ্পান সিভিলাইজেশন সাইট ইন ইন্ডিয়া লোথাল রোপার কালিবাঙ্গান রাখি গাড়ি অ্যান্সার রাখি গাড়ি লোথাল ডক রোপার যেখানে আমরা একজন মানুষের সাথে একজন মানে মানুষের সাথে তার কুকুরের স্কেলিটন পেয়েছিলাম কালীবাঙ্গান ব্ল্যাক বেঙ্গল নামে পরিচিত

রাখি সম্পর্কে এই যে একটা স্কেলিটন পাওয়া গেছিলো কাপল স্কেলিটন মানে ডাবল বুড়িয়াল একটা ধরনের জিনিস অনেক জায়গায় কোশ্চেন থাকবে ডাবল বুরিয়াল কোথায় পাওয়া গেছে ডাবল বুড়িয়াল পাওয়া গেছে লোথালে বাট এটা যে কাপল যে স্কেলিটন বা কাপল বুড়িয়াল কোথায় পাওয়া গেছে সেটা হচ্ছে রাখি গাড়ি সো এই সিগনিফিকেন্সটা রাখি গাড়ির পয়েন্ট যে রাখি বুড়িতে এরকম একটা কাপেল বুড়িয়াল পাওয়া গেছে সো এটা যে কোনোভাবেই হতে পারে কেন হয়েছে কেন বুড়িয়াল কেন এদেরকে এইভাবে দেওয়া হয়েছে সেটা তো পরে কোশ্চেন জাস্ট গেস করা যেতে পারে অ্যান্ড ডাবল বুড়িয়াল যে কনসেপ্টটা সেটা হচ্ছে ডাবল বুড়িয়াল পাওয়া যায় আমাদের লোথালে দ্য ইনিশিয়াল মিনিং অফ কালিবাঙ্গান ইজ ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক গার্ডেন ব্ল্যাক ফোর্ড নান অফ দিস ব্ল্যাক বেঙ্গল কারণ ব্ল্যাক মেটেরিয়াল বা ব্ল্যাক বেঙ্গল বানানোর ক্ষেত্রে কালিবাঙ্গন ছিল থেকে বড়ো ফেমাস সিগনিফিকেন্ট তো এই ছিল তখনকার বেঙ্গল যেটা মহিলারা হাতে পড়ে তো এই ছিল বেঙ্গল ফরমেশন

এখানে পেলাম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ওদিকে স্টেডিয়াম পেয়েছিলাম এবং গ্রেট ওয়াটার রিজার্ভারও পেয়েছিলাম ধোলা বিড়াতে চানুদারা সম্পর্কে এখানে যদি কিছু এক্সট্রা পয়েন্ট বলি তো এখানে আমরা বিটস ফ্যাক্টরি পাই বিটস যে ফ্যাক্টরিগুলো যেটা আমরা ড্যান্সিং গার্লের গার্লের গলায় দেখেছিলাম সেরকম বিটসের ফ্যাক্টরি পাওয়া গেছে চানু দাঁড়াতে এছাড়াও পাওয়া গেছিল মাস্টার্ড যে সরষে সোর্স সরষে সোর্সের এভিডেন্স আমরা পেয়েছিলাম চানু এছাড়াও একটা

এবং সুমের যেহেতু অপশান সি এই তিনটে সিভিলাইজেশনকে আমরা পাই আমরা যে গ্রেট ফোর চারটে সিভিলাই সিভিলাইজেশান কথা বলি সেটা হলো ইজিপশিয়ান সুমেরিয়ানস বা মেসোপটেমিয়া সিভিলাইজেশন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং চাইনিজ সিভিলাইজেশন কানেকশান যদি কেউ ইজিপ্টে মিশর নিয়ে কোনো বই বা ফেরাও বা মমি নিয়ে কোনো বই পড়ে থাকো সেখানে জানবে যখন ওখানকার ইম্পর্টেন্ট পার্সনদের মমি ফাইট করা হতো সেক্ষেত্রে কিছু ইনগ্রেডিয়েন্ট বা কিছু জিনিস লাগতো সেটা আমরা ইন্ডিয়া থেকে ওরা নিয়ে যেত সো ইন্ডিয়ার ট্রেডিং জিনিস বা ইন্ডিয়ার ইম্পর্টেন্স সেই সময় যে কত হারে ছিল সেটা আমরা পরবর্তীকালে ট্রেড নিয়ে কয়েকটা এমসি কিউতে পাবো দ্য মেইন অকুপেশন অফ দ্য পিপল অফ আইভিসি অফ এগ্রিকালচার ক্যাটেল রিয়ারিং হান্টিং অ্যান্ড ট্রেড সরি কিছু কোয়েশ্চেন আগে থেকে মার্ক করা হয়ে যাওয়ার জন্য অ্যানসার এগ্রিকালচার কাটেল ক্যাটেল রিয়ারিং অবভিয়াসলি হবে না শুধুমাত্র গরু পালন বা গরু চড়িয়ে এই ডেভেলপ করা সম্ভব নয় হান্টিংও না কারণ সেই দিন বহুদিন আগেই ছেড়ে এসেছে অ্যান্ড ট্রেড সেই সময় যেহেতু এখনকার দিনের মতো আইটি সেক্টর ছিল না বা আর্মস ডিলারও ছিল না যে অস্ত্র বিচে প্রচুর কামি একদম হায়েস্ট ইকোনমিতে পৌঁছানো যাবে বা আইটি সেক্টর ডেভেলপ বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরকম কিছু ছিল না সো তখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা এই রিজিয়ানের সব থেকে যেটা আমাদের কাছে পাওয়ারফুল যেটা ছিল সেটা ছিল এখানকার ফুড গ্রেন প্রচুর পরিমাণে ফুড গ্রেন সমস্ত রকম ফুড গ্রেন প্রায় বলতে গেলে এখানে উৎপাদন হতো সো এরা এই ফুড গ্রেনগুলো বাইরের দেশে নিয়ে যেত অ্যান্ড সেখান থেকে তারা অ্যাজ এ গোল্ড নিয়ে আসতো মানে ইন্ডিয়াতে গোল্ড রিজার্ভারের অন্যতম কারণেই হচ্ছে ট্রেড এরা এখান থেকে মশলা বা পরবর্তীকালে মশলার কথা বলছি জিনিসপত্র নিয়ে যেত ওখানে এবং সেখান থেকে গোল্ড অ্যাজ এ বার্টার সিস্টেম বা হিসাবে তারা এখান থেকে গোল্ড নিয়ে আসতো সো এগ্রিকালচারে এতটা ডেভেলপ ছিল অ্যাগ্রিকালচারই ছিল সব ট্রেডের সবথেকে বড়ো মাধ্যম সো ডেভেলপড এগ্রিকালচার ডেভেলপড ট্রেড সো প্রচুর পরিমাণে গোল্ড আসতো টোয়েন্টি এইট দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ নোন অ্যাস প্রি আরিয়ান সিভিলাইজেশন বিকজ অফ এভিডেন্স অফ আর্ট কপার পটারি অ্যান্ড স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তো যেটা ছিল সেটা আমরা উদ্ধার করতে পারিনি আলাদা কথা আর্ট আর্ট বাট সব থেকে বেশি যেটা ইউজটা হতো সেটা কপাল কপার কারণ মেটেলার্জিতে ব্রোঞ্জ বা এই ধরনের জিনিস ক্ষেত্রে ওরা চরম উন্নতি করেছিল বাট সেই ক্ষেত্রে তারপরে সব থেকে বেশি যে জিনিসটা ব্যবহার হতো সেটা হলো কপার এখানে কিছু ছবি আছে যেটা আমরা কপার গ্লাস টাইপ অফ কিছু দেখতে পাই আদার্স থালা বা এরকম কিছু স্ট্রাকচার কপারের জিনিস পাই যেটা আজও চার হাজার বছর বা পাঁচ হাজার বছর পরেও টিকে আছে অ্যান্ড এখানে কিছু এভিডেন্স যে এগ্রিকালচার কিছু সিম্বল আছে কি ধরনের এগ্রিকালচার হতো এখানে লাঙল কিছু গবাদি পশুর কথা বলা হয়েছে অ্যান্ড এটা এক ধরনের আর্ট যেখানে ওরা যে পট ছিল পটের ওপরে কিছু ডিজাইন করতো টোয়েন্টি নাইন উইথ হুইচ প্রিয়ড দ্য হারাপ পিপল অ্যাসোসিয়েটেড উইথ নিওলেথিক ব্রোঞ্জ এজ আয়রন প্যালিওলিথিক তো অবভিয়াসলি যেহেতু এটা মেটালার্জিতে প্রচণ্ড উন্নতি করেছিল সো অ্যান্সার অবভিয়াসলি এজই হবে এটা অ্যাকচুয়ালি ব্রোঞ্জে নয় ব্রোঞ্জ বা কপারের একটা এক ধরনের হাঁড়ি অ্যান্ড বেঙ্গল এটা মেটালার্জির একটা অন্যতম উদাহরণ এইটা এই বেঙ্গলটা মেটালার্জি ব্রোঞ্জ বা কপার দিয়ে বানানো থার্টি হারাপান পিপল ইউজ টু বারি ডেড পারসন হ্যাভিং হেড টুয়ার্ডস ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগেন সরি মার্ক থাকার জন্য নর্থ তো যে ডেড বডিগুলো থাকতো যে বড়িয়ালের সময় আমাদের যে মুখটা মুখ থাকতো উত্তর দিকে এবং পা থাকতো দক্ষিণ দিকে বড়িয়ালের ক্ষেত্রে দু রকম করা হতো এক রকম পুরোপুরি কাউকে মাটি চাপা দেওয়া হতো বা ক্রিমেশন করা হতো আর ক্ষেত্রে পোস্ট ক্রিমেশন করা হতো মানে পট ক্রিমেশন যেটাকে বলে সেক্ষেত্রে কাউকে দাহ করা হতো দা সরি একটু ভুল হয়েছে কোথাও কারণ এক একটা কনসেপ্ট ছিল কাউকে পুরোপুরি দাহ করা দাহ করে সেটাকে অর্ধ দাহ অবস্থায় তাকে মাটি চাপা দেওয়া আর ক্ষেত্রে ছিল দাহ করার পরে যদি তার যে হাড়টা আছে সে হাড়টাকে এর একটা পটের মধ্যে ভরা হাড়টাকে একটা পটের মধ্যে ভরে পটটাকে মাটি চাপা দেওয়া তো এটাকে পট বুড়িয়াল বলা হতো এই পট বুড়িয়ালের এভিডেন্স আমরা লোথালে পেয়েছিলাম সো এইটা হচ্ছে পট বুড়িয়াল এবং সেটা কমপ্লিট বুড়িয়েলো হয়েছে ইভেন ওই যে ক্রিমেশন কাউকে দাহ করার পরে তার দাহ যে শরীরটা থাকছে সেটাকেও ক্রিমেশন করা হয়েছে তো এই ছিল আজ থার্টি এমসিকিউ তোমাদের পুরো কোশ্চেনগুলো বা কোশ্চেন আলোচনা করার প্যাটার্ন কেমন লাগলো সেটা জানিও ভিডিওটা বেটার রেজাল্ট পাওয়ার জন্য ভিডিওটা পারলে একবারে বেশি দেখো সেক্ষেত্রে স্পিডটা বাড়িয়ে নিতে পারো এবং যদি ক্লাস ভালো লাগে যদি মনে করো আরও এটা গ্রো করা দরকার বা আমি যদি আরও বেশি মেটেরিয়াল দিতে পারি আরও বেটার ক্লাস নিতে পারি সেই জন্যে তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে বা কারো যদি চাও যে এটা আরও ছড়াক আরও স্প্রেড হোক সেক্ষেত্রে এটা অন্যদের মধ্যেও শেয়ার করতে পারো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব খুবই দরকার কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি ভিউজ কয়েকটা বেশ হচ্ছে বা সাবস্ক্রাইবার অনেকে করে না তো সাবস্ক্রাইব করাটা খুবই দরকার লাইকটা আমার ব্যক্তিগত কিছুটা ভালো লাগার জন্য কারণ লাইক যত ভালো লাগবে তত নিজেরও ভালো লাগবে সেই হিসাবে মোটিভেটেড হয়ে বেটার কন্টেন্ট বেটার মেটেরিয়াল বেটার রিপ্রেজেন্টেশন দিতে পারব পরবর্তী ভিডিওগুলোতে সো আজকে এইটুকুই থ্যাংক ইউ